তুমি চিন্তা করো না মিহির, না আমি সব সামলে নিয়েছি। বেতনের ঝামেলা আজই মিটে যাবে, যার যা প্রাপ্য ছিল সব পরিশোধ করে দেয়া হবে। বাঁচা গেল। শ্রমগুলাকা কয়েকদিন ধরে কামরা থেকে বেরিয়ে হতে দিচ্ছিল না, আল্লাহ না করুন বিদ্রোহ হতে পারত। শত্রুরা সেই চেষ্টাতেই আছে মিহিরমা, বিদ্রোহ হলে তারা জাহাপনার সামনে আমাকে ব্যর্থ প্রমাণ করতে পারবে। কামরা কারা শত্রুতা করছেন, হিতিজা সুলতান আর শাহ সুলতান? ওনারা দুজন তো সামনাসামনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তবে সবার অগোচরে আরো একজন শত্রু আছে। সবার অগোচরে? আপনি কার কথা বলছেন? মাহি দেবরান। মাহি দেবরান সুলতানের এত ক্ষমতা নেই, আপনি অহেতুক ওনাকে নিজের শত্রু ভাবছেন, এটা সম্ভব না। মা আমার লক্ষ্মী শাহজাদী, যেমন তুমি আর তোমার ভাইরা আমার সম্পদ আমার মনোবল, ঠিক তেমনি মাহি দেবরানেরও একটা সম্পদ আছে, ওর সব স্বপ্ন আর শক্তির উৎস। শাহজাদা মুস্তাফা, মুস্তাফা তুমি রাগ করেছো বাবা, কিন্তু আমি শুধু তোমাকে সাবধান হতে বলেছিলাম, তুমি এই বংশের ভবিষ্যৎ। চিন্তা করবেন না, যতদিন বেঁচে আছি হুররাম সুলতানের কোনো শান্তি নেই। এজন্যই তো দুশ্চিন্তা করি, হুররাম শান্তি পাচ্ছে না, ওর ধারণা তুমি বেঁচে থাকলে ওর বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, তাই যখনই সে সুযোগ পাবে তোমাকে আক্রমণ করবে, মেরে ফেলতে চাইবে। নিশ্চিন্ত মনে আমার উপর ভরসা রাখুন আম্মা, আমাকে আক্রমণ করলে আমিও চুপ থাকব না, ওনাকে পাল্টা জবাব দেব আর ওনার ভাষায় বুঝিয়ে দেব। না, ওকে কোনো সুযোগ দেবে না, তাহলেই হবে, বাকিটা আমি দেখছি। তার মানে কি? কি করবেন আপনি? শাহজাদার মাকে যা করতে হয় তাই করব, সন্তানকে বাঁচাবো। মুস্তাফা, তোমাকে নিরাপদে রাখতে জাহান্নামের আগুনে জ্বলতে হলেও আমি জ্বলব বাবা। তোমার বাবা না থাকায় ওরা এই সুযোগ পেয়েছে, যদি সম্ভব হয় আমাকে আর তোমার ভাইদেরকে ওরা সমুদ্রে ডুবিয়ে মারবে। আম্মা, বড় ভাইজান এমন ষড়যন্ত্রে সায় দেবেন বলে মনে হয় না, ছোট ভাই বোনদের তিনি খুব ভালোবাসেন। জানি, কিন্তু আমাদের শত্রুরা তাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে, ষড়যন্ত্র করছে, একদিন তোমাদের প্রতি তার এই ভালোবাসা, এই আন্তরিকতা ঘৃণায় পরিণত হবে। সুলতানা ক্ষমা করবেন। বলো আগা। ভেনিসীয় হাতন সিনোরা পড়শিয়া এসেছেন, আপনার অপেক্ষায় আছেন। ঠিক আছে, আমি আসছি। মিহিরমা, তোমাকে এত কথা বলার একটাই কারণ, সামনের দিনগুলো কেমন হবে সে সম্পর্কে আমরা কিছুই জানি না, সতর্ক থাকতে হবে, সবকিছু এখানকার সবার ব্যাপারে সতর্ক থাকবে, তুমি বুঝতে পারছো তো? আমি সব বুঝতে পারছি, চোখে কিছুই আরাচ্ছে না, তাই আপনার পাশে থাকতে চাই, কিন্তু আপনি সেই সুযোগ দিচ্ছেন না, দূরে সরিয়ে রাখছেন। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক, আমার মেয়ে আমার পাশে আছে, এতেই আমি শান্তি পাচ্ছি মা। তুমি একজন শাহজাদি, এই রাজ পরিবারের সন্তান, জাহাপনার আদরের মেয়ে, জন্মসূত্রে ভাগ্যবতী, না শাহ সুলতান না হেতিজা সুলতান ওনারা কেউই তোমার মতো শক্তিশালী নন, তাই আমি চাই তুমি আমার মতো করে সব দেখো, আমার মতো তুমিও সতর্ক থাকো, আর তুমি আমার হয়ে লড়াই করো, যেন আমি তোমার ভাইদের জন্য সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারি। নিশ্চিন্ত থাকুন আম্মা, আপনাকে আমি কথা দিয়েছিলাম, বলেছিলাম আমি সব সময় ভাইদের পাশে থাকব, আমার ভাইদেরকে বাঁচাতে প্রয়োজনে জীবন বাজি রাখবো। আমার লক্ষ্মী শাহজাদী, এবার চলো প্রাসাদে যাই।
মেয়েরা দেখলে তো সুলতানা কারোর প্রতি অবিচার করেননি। ধৈর্যের ফল ভালো হয়, ধৈর্য ধরেছ বলেই বকশিস সহ বেতন পাচ্ছ। লাইনে থাকো, বিশৃঙ্খলা করো না, অপেক্ষা করো, সবাইকে সবারটা বুঝিয়ে দেওয়া হবে। সুম্বুলেনা কোথায়? ব্যস্ত আছে নাগা, একটু পরে আসবেন। এই স্বর্ণ মুদ্রা কোথা থেকে এলো তুমি এ ব্যাপারে কিছু জানো? আমি কিভাবে জানবো আগা? হররাম সুলতান জানেন, এসব বিষয়ে প্রশ্ন করতে হয় না। সেরভি হাতুনের খুনি কোথায় ফারিয়া কালফা? কি হয়েছে ওর? কি আর হবে হাতুন, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তোমার এত কৌতূহল কেন? বেতন নিয়ে জায়গায় যাও। সুলতানা, যার কথা বলেছিলাম, ভেনিসীয় ব্যবসায়ী সিনোরা পোর্সিয়া, ওনার সাথে অনেক বছর ধরে আমার খুব ভালো বন্ধুত্ব। সিনোরা পোর্সিয়া, রাকেল হাতুন আপনার অনেক প্রশংসা করেছেন, কেমন আছেন? আপনার দোয়ায় ভালো সুলতানা। অন্য সবার মতো আমারও আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল, যা ভেবেছিলাম আপনি তার চেয়েও সুন্দরী। সুলতানা, এই নিন। সংকটের সময় সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। আসলে অভিযানের কারণেই এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে। আপনার মতো একজন সুলতানাকে সাহায্য করতে পেরে আমার খুব ভালো লাগছে। আমাকে যা দিয়েছেন খুব তাড়াতাড়ি সুদ সহ দ্রুত ফেরত পাবেন, চিন্তা করবেন না। অনেক ধন্যবাদ সুলতানা। এই ঋণপত্র ঋণ পরিশোধ করার সময় ফেরত পাবেন। আমি শুনেছি সুলতানা বেতন দেওয়ার জন্য বণিকদের থেকে ঋণ নিয়েছেন, সত্যি? তোমার সমস্যা কি বলতো? হ্যাঁ, এত প্রশ্ন কেন করছো? এমনি জানতে ইচ্ছা হলো। নিহাল হাতুন, তোমার এত মাথা ব্যথা কেন? কার প্রশ্রয় তোমার এতবার বেড়েছে জানি না, তবে এখন থেকে তোমার উপরে নজর রাখব। অযথা আমাকে ভুল বুঝবেন না ফারিয়া কালফা, এমনি জিজ্ঞেস করেছি। আমাকে রাগিয়ে দিও না, তোমাকে জানে মেরে ফেলবো। বেতন পেয়েছ, চুপ থাকো, নিজের বিপদ ডেকে এনো না। মেয়েরা তৈরি হও, গোসলখানায় যাও সবাই, যাও তাড়াতাড়ি, দাঁড়িয়ে দেখছো কি, জলদি যাও। ফারিয়া কালফা, আফিফা হাতুন জাহাপনা চিঠি পাঠিয়েছেন, সুলতানার কাছে এটা পৌঁছে দাও। মেয়েরা, জাহাপনা চিঠি পাঠিয়েছেন, কে সুখবরটা হররাম সুলতানকে পৌঁছে দিতে চায়? সুলতানা, আল্লাহকে অনেক ধন্যবাদ, বড় বিপদ কেটে গেছে, কিন্তু ঋণের পরিমাণটা একটু বেশি। খামার মারি বিক্রি করে দ্রুত ঋণ শোধ করো সুম্বুল, বিষয়টা গোপন রাখবে, সুযোগ খুঁজছেন শাহ সুলতান। এবার যেন আর কোনো ভুল না হয় সুম্বুল আগা, না হলে জাহাপনা ফিরলেই তার কান ভারী করে তুলবেন। তিনি হেরেমে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবেন সুলতানা, তবে সরাসরি আপনার ক্ষতি করবেন বলে মনে হয় না। শাহ সুলতানের পরিকল্পনা কিছু বোঝা যাচ্ছে না। এসো। সুলতানা, জাহাপনার পাঠানো চিঠি এসে গেছে।
অবশেষে আল্লাহ আপনার ভালো করুন সুলতানা, আমি এখন একা থাকবো। সুলতানা সহধর্মিনী, চোখের জাদুতে আমার হৃদয় হরণকারিণী সুলতানা, আমার সম্রাজ্ঞী হুররাম, মহান আল্লাহ সাক্ষী, এই শত্রুর মাটিতে রক্ত আর বারুদের গন্ধের মাঝে তোমার সুরভিত মাদকতার কাছে ছুটে যেতে প্রতি রাতে আমি প্রার্থনা করি, আর এভাবেই রাত কাটছে আমার। মহান আল্লাহ তালাকে অনেক ধন্যবাদ যে আমার দোয়া তিনি কবুল করেছেন। যেন কোনো গায়েবী সাহায্যে তোমার চিঠি এসে পৌঁছেছে। ওই কোমল মুখের কথা ভেবে ভেবে এই বাদশাহ অস্থির, যদি সম্ভব হতো ফরহাদ আর মজনুকে প্রশ্ন করতাম, বিরহের সময় তাদের কেমন লাগতো, তারাও কি আমার মতো ব্যাকুল হয়ে প্রার্থনা করত। মহান আল্লাহর দয়ায় এখন এই বিচ্ছেদের বিরহ ছাড়া আমার মনে আর কোনো যন্ত্রণা, কোনো অস্থিরতা নেই। মেয়ের মেহমেদ খানের, সেলিম খানের বিদেহী আত্মার আশীর্বাদ, তোমাদের দোয়ার পাশে থাকা আমাকে সাহস জুগিয়েছে। আমার বাইজিদ, আমার জাহাঙ্গীর আর আমার মিহরিমার শুভ কামনা পেয়ে কতটা খুশি হয়েছি তা ভাষায় প্রকাশ করা যাবে না। এখন আমার চোখে শুধু আমাদের একান্ত সময়গুলোর স্মৃতি ভাসছে। হে আমার হৃদয়ের রানী, সোনালী পরী, সমুদ্রের নীল ঢেউয়ের মতো বিদ্রোহী ভালোবাসা, প্রেয়সী সুলতানা, আমার সম্রাজ্ঞী হুররাম, এই মহিপ্রী ভালোবাসার মরণ ব্যাধিতে ভুগছে। হে আমার ভালোবাসা, আমার এই রোগের নিরাময় শুধু তুমি। হে সুলতানদের সুলতান, সমস্ত রাজাদের মুকুটদাতা, আল্লাহর সৃষ্টি এই বিশাল পৃথিবীর কেন্দ্রীয় শাসক, শক্তিধর বাদশাহ, এখানে স্প্যানিয়া, ভেনিস, জেনেভা, পাপালিক, ফ্লোরেন্সা আর মাল্টার সম্মিলিত নৌবাহিনী, চার্লসের নৌ কমান্ডার আন্দ্রেয়া দোরিয়ার নেতৃত্বে এত বড় নৌবাহিনী তৈরি করেছে যা আমি জীবনে না কখনো দেখেছি, না কোনো ইতিহাসের গ্রন্থে পড়েছি। শত্রুদের কাছে প্রায় 300 যুদ্ধ জাহাজ আছে, 140টা বিশাল পাল তোলা জাহাজ আছে, নৌবাহিনীর কাছে আক্রমণের জন্য হাজারো নৌযোদ্ধা ছাড়াও 55,000 সৈন্য মজুদ আছে, আমার নেতৃত্বে 140টা দাঁড়টানা জাহাজ আছে, নৌযোদ্ধাদের পাশাপাশি 20,000 সৈন্য আর তোপের মজুদ আছে, উভয় পক্ষের নৌযোদ্ধা এবং অন্যান্য অংশগ্রহণকারীদের মিলিয়ে মানুষের সংখ্যা 120,000-এর কাছাকাছি। সমুদ্রের বুকে এত বিশাল মুখোমুখি সংঘর্ষের নজির না আগে কেউ দেখেছে না শুনেছে। জাহাপনা, আমি নাবিকদের সবাইকে ডেকেছিলাম, ওদের পরামর্শ নিয়েছি। তুরগুতের মতো প্রচণ্ড সাহসী আর সালির মতো বিচক্ষণ নাবিকও সম্মিলিত নৌবাহিনীকে এড়িয়ে উপসাগর থেকে বের হওয়ার পরামর্শ দিয়েছিল। আমি এই পরামর্শ গ্রহণ করিনি। যদিও শত্রুরা আমাদের চেয়ে সংখ্যায় অনেক বেশি, কিন্তু সংখ্যার আধিক্য আমার কাছে কোনো সমস্যা না, যদি আল্লাহ সহায় থাকেন। আমার সবচেয়ে বড় বাধা বাতাসের গতিবেগ। বাতাসের তীব্রতা না কমলে পালতোলা জাহাজের সাহায্যে শত্রুরা আমাদের বিপর্যস্ত করে ছাড়বে। হাসান, হাসান, আদেশ দিন বাদশাহ, জাহাজের সমস্ত কাগজ এক করে পবিত্র কোরআন শরীফের আয়াত লিখতে শুরু করো, তারপর ওগুলোকে দোয়া পড়ে জাহাজের দুই পাশের সমুদ্রে ফেলে দাও। দাঁড়িয়ে আছো কেন? আমাদের সব জাহাজে খবর পাঠিয়ে দাও, বাতাস থামানোর জন্য মহান আল্লাহর কাছে সাহায্য চাইব। এবার বারবারসের খেলা শেষ, উপসাগর থেকে বের হতে পারবে না, আমাদের পালতোলা যুদ্ধ জাহাজ ওদেরকে শেষ করে দেবে। ঈশ্বরের কৃপায় বারবারস আর নৌবাহিনীকে বেগাত সমুদ্রে বিলীন করে দেব, করতেই হবে।
হে আল্লাহ, এতদিন যেভাবে আমাকে দয়া করেছেন সেই দয়া, আপনার সেই রহমত আরো একবার আমাদের উপর নাজিল করুন। শত্রুদের পরাজিত করার শক্তি দান করুন। নাবিকদল, সিপাহী সব, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের আরজি শুনেছেন, আমাদের দোয়া কবুল করেছেন। প্রস্তুত হও বাহাদুর যোদ্ধারা, তোপ ছুটতে শুরু করো। শত্রুদের বিশাল নৌবাহিনী অটোমান নৌ যোদ্ধাদের আক্রমণ দেখে যেন ভয়ে প্রাণ হারায়। শুরু করো। আল্লাহু আকবার। বাতাসের বেগ কমায় শত্রুদের পালতোলা জাহাজ বেকায়দায় পড়ে গিয়েছিল। এই সুযোগে আমাদের বাহিনী তৎপর হয়ে ওঠে। আমি নৌবহরের সমস্ত যোদ্ধাদের মানে পুরো নৌবাহিনীকে নেতৃত্ব দিই। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অন্য পাশে ছিল আমাদের ভারী তোপবাহী জাহাজ। তোপ ব্যবহার করে শত্রুদের আক্রমণ করেছি। আমাদের বাহিনী কিছুটা দূর থেকে আক্রমণ করছিল। শত্রুদের জাহাজের বিচ্ছিন্ন অংশ পুরো সমুদ্রে ছড়িয়ে পড়ছিল। শত্রু পক্ষের ক্যাপ্টেন রাগে ফেটে পড়ছিল, কিন্তু ওদের কিছুই করার ছিল না। অবস্থা এতটাই শোচনীয় ছিল, দরিয়া কাপুরুষের মতো পালানোর পথ খুঁজছিল আর পিছু হটতে লাগলো, কিন্তু ওরা দেরি করে ফেলেছে। শত্রুদের নৌবাহিনী ইতিমধ্যে বিধ্বস্ত হয়ে গেছে, কারণ তীব্র বেগে আমাদের দাঁড় টানা জাহাজগুলো সহজেই প্রতিদ্বন্দ্বী জাহাজকে আক্রমণ করছিল। শত্রুদের জাহাজগুলো এই আক্রমণের মুখে টিকতে পারছিল না। তুরগুত রেসকে চূড়ান্ত আক্রমণের আদেশ দিলাম। সে সর্বোচ্চ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ল। শত্রুরা দ্বিমুখী আক্রমণে সর্বশান্ত হয়ে গেল। দরিয়া প্রাণ ভিক্ষা চাইতে বাধ্য হলো। এই সংঘর্ষ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অব্যাহত ছিল। দরিয়া তার জাহাজগুলোকে আলো নেভানোর আদেশ দিল। এই আদেশ একটা নৌবাহিনীর জন্য যেমন অসম্মানের তেমনি দুর্ভাগ্যজনক। এদিকে অন্ধকারের সুযোগ নিয়ে দরিয়া নিজের জাহাজ নিয়ে ওখান থেকে প্রাণ নিয়ে পালিয়েছে। মহান আল্লাহর ইচ্ছায় প্রেভেজেও আমরা জয়ী হয়েছি জাহাপনা। এই পৃথিবী আরো একবার আমাদের মহান বাদশাহর সামনে নিরুপায় হয়ে মাথা নত করতে বাধ্য হলো। সৌভাগ্য আমার, আপনার আজ্ঞাবহ দাস ইজির হায়রেদ্দিন। হাসান রেইস, তুমি এই শিবিরে অনেক বড় খুশির সংবাদ নিয়ে এসেছো, বলো আমাকে তুমি আমার কাছে কি চাও? বাবা, ইজির হায়রেদ্দিন পাশা আর তার সমস্ত সাহসী নাবিকদের পক্ষ হয়ে এই বিজয়ের সংবাদ বয়ে আনাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি যাব না? আশাগণ, বেগণ, আল্লাহর অশেষ রহমত আর আপনাদের আপ্রাণ চেষ্টায় তিনটি অঞ্চলে চলমান আমাদের এই যুদ্ধ বিজয় লাভের মাধ্যমে সমাপ্ত হয়েছে। সূর্যোদয়ের সীমানা থেকে সূর্যাস্তের প্রান্ত পর্যন্ত অটোম্যানদের নাম ছড়াবো আমরা। অহংকার আর দম্ভকে দূরে সরিয়ে অটোম্যান সৈন্যদের বিজয়ের পরিধি ভবিষ্যতে আরো সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। সুলতানা, সুলতানা, আপনার আদেশ অনুযায়ী ভিজে আর সিলিভরির খামার বাড়ি দুটি বিক্রি করে দিয়ে মোহর সংগ্রহ করেছি। আচ্ছা, এখনই সিনিয়ররা পড়শিয়ার কাছে খবর পাঠাও, আসতে বলো, এসে ঋণের মোহর নিয়ে যাবে আর ঋণপত্র ফেরত দেবে। খবর পাঠিয়েছি সুলতানা, আসছেন। সুলতানা, একটা সুখবর আছে, জাহাপনা এদিনে পৌঁছে গেছেন আর 10 দিনের মধ্যে তিনি রাজধানীতে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ।
আল্লাহকে অনেক ধন্যবাদ যে আপনাকে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি শুরু করে দাও। যেমন আদেশ সুলতান। এসো। এসো নিগার। শাহজাদি, আপনার আদেশে কারা জেলে বিজাদার কাছ থেকে মোহাম্মদ মহিউদ্দিন এফেন্দি হুররাম সুলতানের খামার বাড়ি কিনে নিয়েছেন। ভালো হয়েছে, এবার আমার কাছে হস্তান্তরের ব্যবস্থা করতে বলো। যেমন আদেশ শাহজাদি, তুমি যেতে পারো। খামার বাড়িগুলো কেন কিনেছেন? এগুলো রাজ পরিবারের সম্পত্তি, তা অন্য কারো হাতে যেতে দেব না। যা আপনি এদিন এসে গেছেন, আপনি এখনো জমি জমার মোহর নিয়ে ব্যস্ত। হেটিজা, একটু ধৈর্য ধরো। ধীরে ধীরে এত দূরে গিয়েছি। হুররামকে আমরা না, যা আপনি শাস্তির আদেশ দেবেন। অযথা স্বপ্ন দেখছেন। জাহাপনা এত বড় পৃথিবী পরিচালনা করেন, অথচ সামান্য দাসী হুররামকে প্রশ্রয় দেন। ও যেমন করেই হোক নিজেকে বাঁচিয়ে নেবে, আর মিথ্যা অভিযোগের দায়ে আপনাকে অপরাধী সাজাবে। আমি সব ভেবে রেখেছি, তুমি এ নিয়ে ভেব না। বোধহয় কোনো ভুল হচ্ছে সুলতানা। কিসের ভুল সিনিয়রা? ওটা আমার কাছে নেই, আপনাকে তো আগেই ফেরত দিয়েছি। কি বলছেন আপনি হাতুন, ওটা আমাদের হাতে আসেনি। তা কিভাবে হয়, আপনার সাথে দেখা হওয়ার সপ্তাহ দশ দিন পর এক আগার কালফা এসেছিল, বলল ওদেরকে আপনি পাঠিয়েছেন। আমি পাঠিয়েছি বলেছে? জি, আমিও খুব অবাক হয়েছি, এত তাড়াতাড়ি পাবো ভাবিনি। ওরা আমাকে মোহর দিল, ঋণ শোধ করল, আর তাই আমি ঋণপত্র ওদের কাছে ফেরত দিয়েছি। মাননীয় হাসি কি হুররাম সুলতান। হুররাম শাহজাদি, আপনার কাছে আমার একটা আমানত আছে, আশা করি আপনি আমাকে ফেরত দেওয়ার জন্যই ওটা নিয়েছিলেন। কিসের কথা বলছো, বুঝতে পারছি না। শাহজাদি, এসব খেলা বন্ধ করুন। ঋণ আপনি শোধ করেছেন আমি জানি। তুমি এই পুরো পৃথিবীর বাচ্চার স্ত্রী হওয়া সত্ত্বেও ভেনিসিয়ার এক বণিকের কাছ থেকে ধার নিয়েছ, আর এখন নির্লজ্জের মতো এখানে এসে আমার কাজের হিসাব চাইছ। শাহজাদি, ঋণ আমি নিয়েছি, মোহর নিয়ে এসেছি, আপনারটা বুঝে নিন আপনি। তাছাড়া ওই মহিলা এখানে ব্যবসা করছেন, রাজনীতির সাথে জড়িত নন, তাই নাকি? তোমার খোঁজ নেওয়া উচিত ছিল হুররাম। তোমাকে যে ধার দিয়েছে সে ভেনিসের ডিউক আন্দ্রেয়া গ্রিদি পরিবারের সদস্য, আর ওরা কে তা জানো তো? আমাদের শত্রু। শাহজাদি, মোহর নিয়ে এসেছি, আমার ঋণপত্র ফিরিয়ে দিন। ধৈর্য ধরো হুররাম, বেশি দিন নেই। জাহাপনা খুব শীঘ্রই রাজধানীতে ফিরে আসবেন, আর আসা মাত্রই আমি ওনাকে এই বিষয়টা জানাবো। তুমি
পরিবারের মান সম্মান কিভাবে ধুলায় মিশিয়ে দিয়েছ আমাকে জানাতে হবে। জাহাপনা ও শেখ মাসুকি নামে পরিচিত, ওর বাবা বিড়ালিকে আপনিও চেনেন, তিনি খুব সম্মানী ব্যক্তি, তবে সন্তান তো সবসময় পিতার মতো হয় না, সে অযৌক্তিক সব বক্তৃতা দিয়ে বেড়ায়। আচ্ছা কি বলে এই শেখ মাসুকে? মুখে আনার সাহস হয় না জাহাপনা। তওবা তওবা, এই লোক আল্লাহর দেয়া আদেশ উপেক্ষা করে, ইমান ইসলাম আর শরীয়তের বিধি নিষেধ নিয়ে মহল্লায় বাজারে মক্তবে মসজিদে অবান্তর কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে জাহাপনা। তাহলে ওকে বাধা দিলেন না কেন? ওর বিরুদ্ধে ব্যবস্থা নিন। ওকে বেশ কয়েকবার সাবধান করেছে জাহাপনা, আসলে ওর বয়স খুব কম, মাথা গরম, এই বয়সে মানুষ অনেক ভুল করে ফেলে। তাছাড়া ওর বাবা পিড়ালির কথাও ভাবতে হচ্ছে জাহাপনা। এর সমাধান কি? আপাতত রাজধানী থেকে দূরে কোথাও পাঠিয়ে দিতে পারেন জাহাপনা, এই বিষয়টাকে এতটা গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না। আপনি কি বলেন লুৎফ পাশা? জাহাপনা, কাজাসকির এফেন্দি ঠিক বলেছেন, জানেন তো এমন বিকারগ্রস্ত মানুষকে প্রশ্রয় দেওয়ার লোকের অভাব হবে না, ওকে ব্যবহার করে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। সত্যি কথা জাহাপনা, আমি ওকে শেষবারের মতো সাবধান করব, নিজ এলাকায় ফিরে যাওয়ার পরামর্শ দেব। রাজধানীতে ফিরে এসে বিষয়টা আমি নিজেই দেখব, ওর বাবা আলী এফেন্দি অনেক সম্মানী মানুষ। এসো জাহাপনা, কাপ্তানি দরিয়া হিজির হায়রুদ্দিন পাশা এসেছেন। আসতে দাও। চারদিকে খবর ছড়িয়ে পড়েছে, পুরো পৃথিবী তোমার বিজয়ের গল্প বলছে। পৃথিবীর বাদশাহ সুলতান সুলেমান খানের আদেশে আরো অনেক যুদ্ধে জয়ী হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অ্যাডমিরাল আন্দ্রেয়া দোরিয়া নেতৃত্ব না দিলে আমরা জয়ী হতাম। বাতাসের বেগ থাকতে আক্রমণ করেননি, আর বাতাস কমে যেতেই বারবারসরা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। ভেনিসিওরা নিজেদের লোক ছাড়া অন্য কারোর উপর ভরসা করে না। এই সন্দেহ আর অবিশ্বাসের ফলে এই পরিণতি হয়েছে। আমার আদেশ অমান্য করে নিজেদের ইচ্ছা মতো পদক্ষেপ নিয়েছে। আপনি কাপুরুষের মতো সব আলো নিভিয়ে পালিয়ে এলেন কেন? আমি একাই বারবারসকে তিউনিসের সংঘর্ষে আলজেরিয়ার উপকূলে শেষেল বন্দরে পরাজিত করেছিলাম। অতীতের উদাহরণ আর কত দেবেন? নিজেদের স্বার্থের কারণে স্বজাতির সাথে আপোষ না করা ফ্রান্সের রাজা এখন উপহাস করে যাচ্ছে। আমাদের দখলে শুধু ভূমধ্য সাগরই ছিল, এখন এটাও গেল। পবিত্র ঈশ্বরের সন্তানের সাথে প্রতারণাকারীদের ক্ষমা করবে না। দেভলতি আলিয়ে এই বিজয় অর্জনের জন্য বহু বছর ধরে চেষ্টা করে আসছে। আমাদের পূর্বপুরুষদের শত চেষ্টার পরেও সমুদ্র বিজয় সম্ভব হয়নি। সমুদ্রের বীর হিজির হায়রুদ্দিন পাশা, আল্লাহ তোমার মঙ্গল করুন, সাম্রাজ্যের মুখ উজ্জ্বল করেছ, এর পুরস্কার তুমি পাবে। অটোম্যান নৌবাহিনীর কি প্রয়োজন আমাকে বলো, মোহর সৈন্য যা চাইবে তাই দেব। সমুদ্রে একচ্ছত্র আধিপত্য বজায় থাকলে পর্তুগিজ আর স্পেনীয় অত্যাচারীদের বন্দিশালা থেকে মুসলমানদেরও আমরা মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। নতুন দাসীরা কেমন ফিদাম, আদব কায়দা শেখাচ্ছ তো? সুলতানা, আমি চেষ্টা করছি, ওরাও খুব দ্রুত শিখে নিচ্ছে।
শাহজাদার জন্য জলসার আয়োজন করো ফিদান, অনেকদিন হয়ে গেছে। যেমন আদেশ সুলতানা, দেখবে কে সবচেয়ে বেশি সুন্দরী, সবার চেয়ে বুদ্ধিমতী। শাহজাদার সামনে পাঠানোর আগে আমি ওকে দেখতে চাই। আপনার যেমন আদেশ। কাপুদান পাশা এবারও সফল হয়েছেন, এক বিশাল শত্রু বাহিনীকে তিনি অবলীলায় পরাজিত করেছেন। আন্দ্রেয়া দৌড়িয়ে আলো নিভিয়ে পালিয়ে গেছে শাহজাদা। ও যার আদেশে চলে সে বাদশাহ উপাধিধারী চার্লস যদি জাহাপনার ভয়ে পালায়, ও পালাবে না কেন? তাসলিজ আলী, ওরা কাপুরুষ। বোকার দল রাজধানী জয়ের স্বপ্ন দেখছিল, নিজেদের ক্ষমতা বুঝে গেছে। যুদ্ধ ফেরত সৈন্যবাহিনীকে চমৎকার ভাবে অভ্যর্থনা জানানো হবে। আলোকসজ্জার ব্যবস্থা করুন লালা, জলসা হবে, আর সেই সাথে সবাইকে বকশিশ দেয়া হবে। যেমন আদেশ। তাহলে আজকের মতো সভা শেষ হলো। আরো একটা খবর আছে শাহজাদা, আলাইয়ের কারখানার জন্য পাঠানো মালপত্রগুলো ওখানে পৌঁছে গেছে, কারখানা দ্রুত চালু হয়ে যাবে। ভালো। শাহজাদা, সবার সদস্যরা ভাবছেন কারখানা চালু করার বিষয়টি সম্পর্কে জাহাপনা জানেন। খবর পাঠানো হয়েছে, পাঠালেও জাহাপনা এখনো চিঠির কোন উত্তর পাঠাননি। আমার খুব চিন্তা হচ্ছে। শান্ত হও, জাহাপনার অসম্মতি থাকলে তিনি নিশ্চয়ই আমাকে সেটা জানিয়ে দিতেন। জলসার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে? নিশ্চিন্ত থাকুন ফিদান হাতুন, দাসীরা তৈরি হচ্ছে, শাহজাদার কামরাও সাজানো হয়েছে। ঠিক আছে, জলসা সুন্দরভাবে শেষ হলে আমরা বাঁচি। তুমি রান্নাঘরে যাও, কোনো কমতি যেন না থাকে, আমি দাসীদের দেখছি। ওই ঋণপত্র যেভাবেই হোক শাহ সুলতানের কাছ থেকে ফেরত নিতে হবে, তাহলে তিনি আমাকে ফাঁসিয়ে দেবেন। সুলতানা, তা কি করে সম্ভব? শাহ সুলতানের বাজ পাখির চোখ, আনা দূরের কথা, প্রাসাদের ভেতরে যেতেই দিবেন না। তুমি কার হয়ে কাজ করছো সুম্বুল? সে কি সুলতানা? অবশ্যই আপনার, তবে কাজটা বিপজ্জনক। আমার ছোট্ট পরামর্শ, আপনি যদি আর একটু ভেবে দেখতেন, যদি জাহাপনা জানতে পারেন তখন। ফারিয়া হাতুন, তোমার কি মনে হয় ফিরে আনা সম্ভব? সুম্বুলাগা ঠিক বলেছেন সুলতানা, এভাবে সম্ভব না। তবে শাহ সুলতান নিজেই যদি বের করে দেন তাহলে সম্ভব হবে। কিভাবে? হয় চুক্তিপত্র দেবেন, না হয় জীবন। এই অবস্থায় কি করবেন তিনি? আরে তুমি কি যাতা বলছো এসব? শাহজাদিকে মারবে কিভাবে? হায় আল্লাহ, আমরা সবাই মারা পড়ব, আমাদের গর্দান যাবে। সত্যি আমাদের হাতে সময় অনেক কম, চারিদিকে নজর রাখো। কিছু না বললেই ভালো করতেন শাহজাদি। হুররাম আপনার যে কোনো ক্ষতি করতে পারে, ওর যা খুশি ওকে করতে দাও। হেতিজা সুলতানের সাথে কি করেছিল ভুলে গেছেন? মনে আছে, গুলফাম ভুলে যায় কিভাবে? চিন্তা করো না, আমি ওর শেষ দেখে ছাড়ব। কাল খুব ভোরে রওনা হয়ে যাব, এদিনে যাচ্ছি আমি। ওখানে গিয়ে জাহাপনাকে সবকিছু খুলে বলবো, খুব ভালো হবে। চাইলে তুমিও আমার সাথে যেতে পারো, আমার ভালো সময় কাটবে। আমি গেলে জাহাপনা কি ভাববেন? কি ভাববেন? তোমাকে আমি নিয়ে যাচ্ছি, আর তোমারও একটু ঘুরে আসা হবে। শাহজাদি, কি ভাবছেন? নিগার হাতুন, ইব্রাহিমের কবর কোথায়? খবরদার,
আমার কাছে অস্বীকার করবে না। ওর কবর কোথায় তুমি জানো, তাই না? আমাকে ওখানে নিয়ে চলো। শাহজাদি, তা আমি কিভাবে জানবো? আমার কাছে মিথ্যা বলবে না হাতুন, বহুবার মিথ্যা বলেছ, আর বলো না। তুমি গিয়েছিলে, মানে আপনি আমাকে স্বপ্নে দেখেছি, কবরের সামনে বসে তুমি কাঁদছ। শাহজাদি ভুল করছেন, আমি এ কথা কিভাবে জানবো? কে আমাকে এ খবর জানাবে? তাছাড়া ওনার কোনো কবর আছে কিনা এ কথা কেউ জানে না। এখনো কোনো খবর এলো না, এত বেশি সময় লাগার কথা না। কোনো ঝামেলা হয়নি তো? আদৌ কি কাজটা হয়েছে? সুলতানা অস্থির হবেন না, আর একটু ধৈর্য ধরুন। যাও গিয়ে খোঁজ নাও। এবার যদি ওরা খালি হাতে ফিরে আসে, সব কটার গর্দান নিয়ে নেব আমি। সুলতানা, কাজ হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি, কিন্তু সারা জীবন এভাবে নিঃসঙ্গ কাটানো অসম্ভব, আর এই জন্যই সবাইকে বিয়ে করে সংসারী হতে হয়। ভাগ্য যাহাপনা, হয়তো একদিন আমার জীবনেও হবে, ইনশাআল্লাহ। এসো। যাহাপনা, মাননীয় শাহ সুলতান এসেছেন। ও হঠাৎ এখানে? পাঠিয়ে দাও। জাহাপনা, বহু কষ্টে প্রাণ বাঁচিয়ে এসেছি। কার এত বড় দুঃসাহস? মালিবে, এই ডাকাতের দলকে খুঁজে বের করো, সবাইকে সামনে হাজির করবে, সবাইকে। যেমন আদেশ জাহাপনা। শাহজাদি, এই দুর্ঘটনা ঠিক কোথায় ঘটেছে? হাফসা থেকে আসছিলাম, তখন আক্রমণ করেছে। জাহাপনা, তোমরা রাজধানী থেকে বেরিয়েছো কেন? এখানে কেন এসেছো? আপনাকে দেখাতে একটা ঋণপত্র নিয়ে আসছিলাম জাহাপনা, অন্যভাবে শুনলে কষ্ট পাবেন তাই নিজেই জানাতে চেয়েছিলাম, আর ওটার জন্যই হামলা হয়েছিল। কিন্তু আমি সতর্ক ছিলাম বলে ওরা নিতে পারেনি। এসব তুমি কি বলছো শাহুবান? কিসের ঋণপত্র, কে নিতে চেয়েছিল? হুররাম জাহাপনা, ওর আদেশেই এই হামলা হয়েছে। কি নিতে চেয়েছিল দেখুন। মাননীয় হাসি কি হুররাম সুলতান। হায় আল্লাহ, রক্ষা করুন। আমি সাহায্য করতে চেয়েছিলাম জাহাপনা, কিন্তু হুররাম তা গ্রহণ করেনি। ঋণের কথা শুনে আমি পরিশোধ করে দিয়েছি, তার বিনিময়ে এই ঋণপত্র ফেরত পেলাম। হুররামের মোহর দেখে আমি রীতিমতো অবাক হয়েছি, ও এতটা দায়িত্বহীন হলো কিভাবে? যুদ্ধ চলাকালীন সময়ে সে ভেনিসীয়দের থেকে ঋণ নিল কিভাবে? তার চেয়ে বড় কথা, ও হামলা করলো কিভাবে?
তার মানে তুমি বলতে চাইছো এই হামলা হুররামের আদেশে করা হয়েছে? এছাড়া আর কি হবে? ডাকাতটা আমার কাছে শুধু ঋণপত্র চাইল, গুলফাম সাক্ষী। একথা সত্যি যাহা না, ওর অন্য কোনো কিছু না নিয়ে চলে গেছে। সুলতানা, রাকেল হাতুন, তুমি কোন সাহসে আমার বিরুদ্ধে কাজ করেছ? আমি আপনার বিরুদ্ধে কিছুই করিনি সুলতানা। রাকেল হাতুন, আর একটা মিথ্যা কথা বলবে না। মনে হচ্ছে শাহ সুলতান তোমাকে মোহর দিয়েছেন। তুমি প্রথম থেকেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছ, মোহর চুরি করে পরে ওই হাতুনকে নিয়ে এসেছ। সুলতানা, আমি যদি তুমি এখন প্রাণে বাঁচতে চাও আমাকে সত্যি কথা বলো, শাহ সুলতানের আদেশে কাজ করেছো তাই না? বিশ্বাস করুন, এসবে আমার কোনো হাত নেই সুলতানা। তবে তবে কি হাতুন বলো? সিনিয়রা পড়শিয়া, শাহ সুলতান ওনাকে হুমকি দেয়, খুব ভয় পেয়েছিলেন, আমাকে জিজ্ঞেস করলেন কি করব। আমি ওনাকে আপনার কথা বলে বলেছিলাম হুররাম সুলতান আপনাকে বাঁচাতে পারবেন। রাকেল হাতুন, এ কথা আগে বলনি কেন? আমি ভেবেছি তিনি আপনাকে সব জানিয়েছেন সুলতানা, মনে হচ্ছে শাহ সুলতানের কথা শুনেছেন। সুম্বুলাগা, ওই হাতুনকে আমার চাই, যেখানেই থাকুক বন্দি করে আমার কাছে নিয়ে এসো। ওরা দুইজন শাহ সুলতানের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমার পক্ষে সাক্ষী দেবে। আর কিছু বলার না থাকলে তুমি যেতে পারো, তুমিও জগুল ফাম। এটাই বলার ছিল, ক্ষমা করবেন, কষ্ট দেওয়ার জন্য এসব কথা বলিনি, শুধু সত্যটা জানাতে চেয়েছি। জাহাপনা, সবচেয়ে বিশ্বস্ত লোকদের পাঠিয়েছি, আশেপাশের এলাকায় খুঁজে ডাকাতদের বন্দি করে আনবে। মালকো চলো এখনই রাজধানীতে যাও, হুররাম সুলতানকে বলবে আমি ওকে আসতে বলেছি। যেমন আদেশ জাহাপনা। জাহাপনা, খবর সম্বল, ওই ভেনিসীয় হাতুনকে খুঁজে পেয়েছো? দুর্ভাগ্য সুলতানা, ওকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। নিশ্চয়ই শাহ সুলতানের সাথে হাত মিলিয়েছে, ওকে খুঁজে বের করতেই হবে সম্বল, যেভাবেই হোক ওই মহিলাকে আমার চাই। চিন্তা করবেন না সুলতানা, দুজগুণ আগা খোঁজ চালিয়ে যাচ্ছে, বন্দরে পাহারা চলছে, পালিয়ে কোথাও যেতে পারবে না। দেখা যাক, আমি একটু একা থাকতে চাই, একটু ভাবতে হবে। এখনো দাঁড়িয়ে আছো কেন? বালি দিয়ে এসেছেন, দেখা করতে চাইছেন। সুলতানা। মালকো চলু, সুস্বাগতম। এত জরুরি ভাবে আসা? জাহাপনার শাহজাদাদের শরীর ভালো আছে আশা করি? ওনারা ভালো আছেন সুলতানা। সুলতানা, আপনাকে এদিনে নিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন। ওখানে কেন? আমি কিছুই জানি না সুলতানা, জাহাপন আপনাকে এখনই যেতে বলেছেন। ঠিক আছে, তাহলে আমি তৈরি হয়ে আসছি।